আজ বদরপুর এসেছি পূজা করার জন্য। এই যে আমরা চারজন আজ বদরপুর পূজা করবো, তোমাদেরকে দেখাবো। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এখন আমরা বদরপুর স্টেডিয়ামে দাঁড়িয়ে আছি, এখন থেকে স্টার্ট করবো পূজা দেখা। বদরপুর ইঞ্জিনিয়ারিং কলোনিতে এসেছে আমরা পূজা দেখার জন্য। হসপিটাল রোডের পূজা, বদরপুর হসপিটাল কলোনি হসপিটাল রোডের পূজা। খুবই সুন্দর ভাবে সাজাচ্ছে এই উপায়। জিআরপিএফ কলোনিতে এসেছে পূজা দেখার জন্য। এই যে অনেক গরম লাগেছে, কি আর বলবো। আমার পিছনে যে প্যান্ডেলটা দেওয়া এটা জিআরপিএফ কলোনির পুজো। এটা হচ্ছে জম্বস্তে কালীবাড়ি। এই যে এখানে সামনে পুকুর, অনেক বড় পুকুর,
এই কালীবাড়ির অনেক বড় পুকুর, যেখানে সামনে একটা ঘাট আছে। আমরা জম্বুস্তে কালীবাড়ির ভিতরে যাব এখন। জম্বুস্তে কালীবাড়ির মেইন গেট এটা, এবং এখানে আছে অনেক বড় পুকুর। এটা কোন কলোনি পূজা বুঝলাম না। এখানে আরপিএফ কলোনির সামনে, এই যে এখানে অনেক ছোট ছোট বাচ্চারা এখানে আর্ট করিয়ে দিয়েছে, এখানে লাগানো হয়েছে কমিটির পক্ষ থেকে। এই যে এখানে নাম ক্লাস অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে। এই যে খুবই সুন্দর দুর্গা মায়ের মুখ, খুবই সুন্দরভাবে আঁকিয়েছেন ছবি, খুবই ভালো লাগলো দেখতে। এইগুলো এখানে তোমার আর্ট করা আছে নাকি? কোনটা তোমার? এটা নেই, তোমার নাম নেই এটাতে? হ্যাঁ পিছনে কেন, সামনে থাকলে ভালো হতো, সবাই দেখতে পাবো। হ্যাঁ এখানে কালকে লিখে দিবি। তোমার নাম কি? রূপজিৎ মালাকা। খুবই সুন্দর আর্ট করেছে। ও গাইজ, এই যে এখানে আরপিএফ কলোনির পূজা থেকে আমরা বাজার দিকে চলে যাচ্ছি, অনেক রাত্র হয়ে গেছে, করে চলে যাব। এই যে আমার উপরে টাঙ্গানো আছে ছাতা, অনেক ছাতা, খুবই সুন্দরভাবে ডেকোরেশন করেছেন ওরা আরপিএফ কলোনি। ক্লাবের নাম আমার মনে নেই। এই যে বদরপুর বাজার, এটা অনেক ভিড়। আমি মেইন রোডের দিকে বের হয়ে যাচ্ছি, অন্যান্য পূজাদেরকে চলে যাব। অনেক রাত্রি হয়ে গেছে, পরে গাড়ি পাব।